কুকুর এবং নেকড়ে। পাশ দিয়ে যাওয়া একটি কুকুরের সাথে দেখা করার সময় ক্ষুধার জ্বালায় নেকড়ে প্রায় মারা গিয়েছিল। আহ ভাই, কুকুরটি বলল, আমি জানতাম এটা হবে। আপনার অনিয়মিত জীবন শীঘ্রই আপনার ধ্বংস আনবে। কেন তুমি আমার মতো স্থিরভাবে কাজ করো না এবং নিয়মিত তোমার খাবার খাবে না? আমার কোনো আপত্তি থাকবে না, নেকড়ে বলল, যদি আমি সেরকম একটি জায়গা পেতে পারি। আমি আপনার জন্য এটি সহজে ব্যবস্থা করব, কুকুরটি বলল। আমার সাথে আমার মাস্টারের কাছে আসুন এবং আপনি আমার কাজ ভাগ করবেন। তাই নেকড়ে আর কুকুর একসাথে শহরের দিকে গেল। সেখানে যাওয়ার পথে নেকড়ে লক্ষ্য করল যে কুকুরের ঘাড়ের একটি নির্দিষ্ট অংশের চুল অনেকটাই জীর্ণ হয়ে গেছে। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এটি কিভাবে হল? ওহ, এটা কিছুই না, কুকুর বলল। এটি কেবল সেই জায়গা যেখানে আমাকে শৃঙ্খলিত রাখার জন্য রাতে কলার লাগানো হয়। এটি কিছুটা অস্বস্তিকর, কিন্তু শীঘ্রই এটি অভ্যস্ত হয়ে যায়। এই কি সব? নেকড়ে বলেন। তাহলে তোমাকে বিদায়, ভাই কুকুর। মোটা দাস হয়ে সমস্ত স্বাধীনতা হারানোর চেয়ে স্বাধীন অবস্থায় ক্ষুধার্ত থাকা ভালো। গল্পের শিক্ষণীয় বিষয় হল, মোটা দাস হয়ে সমস্ত স্বাধীনতা হারানোর চেয়ে স্বাধীন অবস্থায় ক্ষুধার্ত থাকা ভালো।